আমরা রিজনিংয়ের বেশ কয়েকটা ক্লাস করেছি নিউ ব্যাচে, যারা দেখোনি তারা কিন্তু দেখে নেবে, প্লেলিস্ট করা আছে। আর আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিজনিংয়েরই একটা টপিক, ক্লক। আজকে কমপ্লিট হবে না, কিছুটা বিষয় নিয়ে আমরা আলোচনাটা করব ঘড়ি সম্পর্কে। বেসিক্যালি যে ঘড়ি আমরা জানি, অ্যানালগ ঘড়ি, সেটাকে নিয়েই আমাদের কাজ। তোমরা প্রথমে আমাকে বলো, ঘড়িতে কটা হ্যান্ড থাকে, ঘড়িতে কটা কাঁটা থাকে? হ্যাঁ, আমরা জানি যে তিনটে কাঁটা থাকে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, তাই তো? আমাদের বেশিরভাগ কাজটা হবে কাকে নিয়ে? আওয়ার হ্যান্ডকে নিয়ে হবে, আর মিনিট হ্যান্ডকে নিয়ে হবে। সেকেন্ড হ্যান্ডকে নিয়ে আমাদের বেসিক্যালি প্রশ্ন আসে না। ওকে, তো সেকেন্ড হ্যান্ডকে নিয়ে আমাদের সেরকম কোনো কাজ নেই, কাজ হচ্ছে আওয়ার আর মিনিট হ্যান্ডকে নিয়ে। ওকে, তো চলো আমরা এক একটা করে বিষয় আলোচনা করি। আজকে আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসে আমি আগে বলে দিই। প্রথমত একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে টাইম বের করা। ধরো তোমাকে বলে দিল যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে এত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, তাহলে কটা বাজে ঘড়িতে? এটা একটা প্রশ্ন। আবার রিভার্সও থাকে, মানে তোমাকে বলে দিল 5টা বাজে, তাহলে 5টা বাজে মানে কি? ঘন্টার কাঁটা রয়েছে 5-এর ঘরে, মিনিটের কাঁটা রয়েছে 12-এর ঘরে, তাহলে টাইমটা দেওয়া আছে, তোমাকে কি করতে হবে? ওই কাঁটা দুটোর মধ্যে কোণ বের করতে হবে, দ্যাট ইজ টাইম টু অ্যাঙ্গেল। এটা একটা ধরন। আবার কি থাকে? মিরর ইমেজ থাকে। আমরা ছোটবেলায় যেরকম দেখতাম যে ঘড়িতে এক্স্যাক্টলি 5টা বাজে, তাহলে আয়নাতে কটা বাজছে? দ্যাট ইজ কল্ড মিরর ইমেজ। আমি তো পরীক্ষার হলে আয়না পাবো না, সেক্ষেত্রে তুমি যদি পরীক্ষার খাতায় ছবি এঁকে করতে চাও, সেটা অনেকটা টাইম টেকিং হবে। সেজন্য আমরা কি করব না, একটা শর্টকাট রয়েছে মিরর ইমেজ বের করার, আমি লিখে রাখছি। মিরর ইমেজ আছে, তারপরে রয়েছে ওয়াটার ইমেজ, জলে প্রতিবিম্ব পড়লে সেটার ইমেজ কিরকম হবে, সেটারও একটা শর্ট ট্রিক রয়েছে। আরেকটা হচ্ছে এরার রিলেটেড ম্যাথ হয়। এরার ইন দ্য সেন্স কি, যে ঘড়িটা কোনো কারণে, মানে যেরকম চলার কথা ছিল, কোনো কারণে সেটা স্লো বা ফাস্ট হয়ে গেছে। তো এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা এখানে পাবো এই রিজনিং করতে গিয়ে, এবং এটা খুব ইন্টারেস্টিং। আমরা ক্লকের পর ক্যালেন্ডারও করবো, ঠিক আছে, আস্তে আস্তে। তো আজকে আমরা জাস্ট টাইম দেওয়া থাকবে, টাইম থেকে আমরা অ্যাঙ্গেল বের করা এটা দেখবো, মিরর ইমেজ দেখবো, ওয়াটার ইমেজ দেখবো, এই তিনটা দেখবো, ঠিক আছে? বেসিক গুলো আগে করাচ্ছি, মানে সোজাগুলো আগে করিয়ে দিচ্ছি, ওকে, দেন এক এক করে আর বাকিগুলোতে যাব। তোমরা সবাই জানো একটা মোটামুটি একটা ঘড়ি আঁকছি, যেটা খুব একটা ভালো দেখতে হচ্ছে না। ধরো এখানে 12, 6, 3, 9 এরকম ভাবে আছে, এখানে 1, 2, এপাশে 4, 5, 7, 8, এপাশে 10, 11 এরকম করে আছে। ওকে, 10টা 0টা উঠে গেল, যাই হোক। আচ্ছা, তো এরা একটা যে ফরমেটে থাকে, এটাকে আমরা কি বলতে পারি না, একটা সার্কুলার ফরমেটে আছে তো, রাইট? আচ্ছা, হ্যাঁ, পরীক্ষা একটা প্রশ্ন দেয় যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এদের দুজনের যে স্পিড, মানে বেগ, যে গতি, সেই গতিবেগের অনুপাতটা কত? তো আমরা যদি মনে থাকে ভালো, না মনে থাকলে ভুলে গেলাম, বা কখনো কখনো গুলিয়েও যেতে পারে। কিভাবে সলভ করবো আমরা দেখবো। ওকে, দেখো প্রথমত আমরা কি দেখছি না, এরা সার্কুলার ফরমেটে থাকে। আর একটা সার্কেল মানে কত ডিগ্রি কোণ আমরা জানতে পারি, সার্কেলের যে রেডিয়াসটা থাকে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা সার্কেলের ক্ষেত্রে, আমরা জানি তো। আচ্ছা, এইবারে আমরা আসি প্রত্যেকটা হ্যান্ড, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এদের গতিবেগ বের করব এক এক করে। প্রথমে দেখো মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা এরকম ভাবে আছে, যে বড় কাঁটাটা সেটা তো মিনিটের কাঁটা, তাই তো? লং হ্যান্ডটা, সাপোজ 12টা থেকে 12টা, ধরো 2টো বাজে, ঠিক আছে, 2টো বাজে, 2টো বাজার সময় মিনিটের কাঁটা 12-এর ঘরে ছিল। ঘন্টার কাঁটার কথা আমি বলছি না, আমি কিসের কথা বলছি, মিনিটের কাঁটা মানে মিনিট হ্যান্ড। তাহলে 2টো যখন বাজছে, তখন মিনিটের কাঁটা 12-এর ঘরে ছিল, আবার সে ঘুরে এসে 12-এর ঘরে কখন পৌঁছবে না, 3টে বাজার সময়, তাই তো?
তার মানে সে কতটা সময় অতিক্রম করলো? মানে সে 1 ঘন্টা পথ গেল। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, মিনিটের কাঁটা 1 ঘন্টা মানে 60 মিনিটে। মিনিটের কাঁটা 60 মিনিটে কতটা যাচ্ছে? 360 ডিগ্রি। হ্যাঁ, মিনিটের কাঁটা একটা টোটাল সার্কুলার ওয়ে কমপ্লিট করছে। তাহলে মিনিটের কাঁটা 60 মিনিটে 360 ডিগ্রি যাচ্ছে। তাহলে 1 মিনিটে সে কত যাবে? 360 বাই 60, মানে 00 কেটে দাও, কত ডিগ্রি? 6 ডিগ্রি হলো না? আচ্ছা, তাহলে 6 ডিগ্রি পেলাম। তাহলে মিনিটের কাঁটার গতিবেগ আমি পাচ্ছি না 6 ডিগ্রি প্রতি মিনিট, তাই তো? 6 ডিগ্রি পার মিনিট, এটা হচ্ছে মিনিটের কাঁটার গতিবেগ, রাইট? এই অবধি কারো কোনো অসুবিধে? আচ্ছা, আরেকবার বলবো। আমি বললাম যে যখন ধরো ঘড়িতে 2টো বাজে, 2টো বাজে মানে আমি কাজ করছি কাকে নিয়ে? ঘন্টার কাঁটা কিন্তু নয়, মিনিটের কাঁটাকে নিয়ে কাজ করছি। 2টো বাজার সময় মিনিটের কাঁটা কোথায় থাকছে? 12-তে থাকছে। আবার সে ঘুরে এসে 12-তে কখন যাবে? না, যখন 3টে বাজবে। তাহলে 2টো থেকে 3টে মানে কি? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় মিনিটের কাঁটা এই টোটাল একটা সার্কুলার ওয়ে, একটা সার্কুলার পথ কমপ্লিট করলো। তার মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট না? 60 মিনিটে মিনিটের কাঁটা কতটা যাচ্ছে? 360 ডিগ্রি, তাই না? তাহলে 1 মিনিটে কত যাবে? 360 বাই 60, কাটাকুটি করো, 6 ডিগ্রি হচ্ছে, তাই তো? 00 কেটে দিলাম, 6 6 36। তাহলে মিনিটের কাঁটার গতিবেগ আমি পেলাম না 6 ডিগ্রি পার মিনিট, ঠিক আছে? এবার এইবারে ঘন্টার কাঁটার বেগটা দেখবো। দেখো, মিনিটের কাঁটার বেগটা আমরা মিনিটের সাপেক্ষে বের করলাম যে এত ডিগ্রি পার মিনিট। এইবারে যখন আমরা রেশিও করব, রেশিওতে কিন্তু আমাদের ইউনিটটাকে সেম রাখতে হয়। বারবারই বলেছি রেশিও পড়ানোর সময় না, রেশিওতে একই রাশি, 2টো সমজাতীয় রাশি, কোয়ান্টিটি একই নিতে হয়। একজনের হাইট নিলে আরেকজনের আমি ওয়েট নিতে একদমই পারবো না, একজনের হাইট নিলে আরেকজনের হাইটই নিতে হবে আমাকে, ঠিক আছে? সেরকম যখন আমি হাইট নিচ্ছি সেক্ষেত্রে আমাকে কি দেখতে হয়? ইউনিটটা দেখতে হয়। তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে আমি ইউনিটটা দেখলাম 6 ডিগ্রি পার মিনিট, তাই তো? এবারে ঘন্টার কাঁটার যে স্পিড সেটা বের করার সময়ও আমি একই ফরমেটে কিন্তু ক্যালকুলেশনটা করব, একই ফরমেটে। দেখো কিভাবে, ঘন্টার কাঁটা আমি আবার একটা ঘড়ি আঁকছি, ওকে? এখানে আমি পুরোটা আঁকবো না, 12 6 3 9 আঁকছি। তুমি দেখো ঘন্টার কাঁটা টোটাল একটা সার্কুলার ওয়ে কমপ্লিট করা। ধরো 3টে বাজে, 3টে বাজে মানে ঘন্টার কাঁটাই 3-এর ঘরে আছে, তো ছোট কাঁটাটা 3-এর ঘরে আছে। সে আবার ঘুরে একটা সার্কুলার ওয়েতে এখানে কখন পৌঁছবে? না, 12 ঘন্টা পরে পৌঁছবে না? মিনিটের কাঁটা কি হচ্ছিল, সে প্রচুর স্পিডে দৌড়াদৌড়ি করে, কিন্তু ঘন্টার কাঁটা একদম ল্যাদ খেতে খেতে যায়, তাই তো? তাহলে 3 থেকে, হ্যাঁ, তাহলে ঘন্টার কাঁটা 3 থেকে 4 গেল, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, এই করে করে টোটাল 12 ঘন্টায় সে 360 ডিগ্রি কমপ্লিট করবে। তাহলে 12 ঘন্টায় আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা কত কমপ্লিট করছে? না, 360 ডিগ্রি কমপ্লিট করছে। তাহলে 1 ঘন্টায় কমপ্লিট করবে কত? 360 ডিগ্রি বাই 12, ঐকিক নিয়ম, মানে 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি হলো। হ্যাঁ, এটা আমি দেখছি আওয়ারে আছে, ঘন্টার প্রতি আছে, কিন্তু আমার কি দরকার? মিনিটের সেন্সে দরকার। তাহলে মিনিটের সেন্সে আমি কি করব, 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। তাহলে 60 মিনিটে, হ্যাঁ, 60 মিনিটে ঘন্টার কাঁটা যদি 30 ডিগ্রি যায়, তাহলে 1 মিনিটে সে কত যাবে? 30 বাই 60 মানে হাফ, তাই তো? হাফ ডিগ্রি গেল। তাহলে ঘন্টার কাঁটার বেগ আমি কত পেলাম? হাফ ডিগ্রি পার মিনিট। এই অবধি বোঝা গেছে সবার? কারো
আরেকবার বলবো। আচ্ছা দেখো, মিনিটের কাঁটা তো খুব স্পিডে দৌড়াদৌড়ি করে, সে 2 থেকে 3 বাজছিল, মানে 1 ঘন্টার মধ্যে পুরো একটা সার্কুলার পথ কমপ্লিট করে নিচ্ছিল। তাই আমরা যখন মিনিটের কাঁটার ক্যালকুলেশনটা করছিলাম, আমরা কি দেখলাম না, 60 মিনিটে মিনিটের কাঁটা 360 ডিগ্রি কমপ্লিট করে নিচ্ছে। তাহলে 1 মিনিটে সে কত যায় সেটা পেয়ে গেলাম, এবং সেটা হচ্ছে তার স্পিড আমরা দেখলাম। এবারে আমরা দেখছি ঘন্টার কাঁটার স্পিডটা ক্যালকুলেট করছি। আমরা কি দেখছি না, ঘন্টার কাঁটা এই যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে আসবে, ঘন্টার কাঁটা যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে আসবে, মানে তাকে কত ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে, 12 ঘন্টা, না তাই তো? হ্যাঁ, তাহলে 12 ঘন্টায় সে কমপ্লিট করছে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত, না 360 ÷ 12, মানে 30 ডিগ্রি। কিন্তু এটা তো আমি নিতে পারি না, আমি রেশিওতে কি বলেছি, আমাকে ইউনিটটা সেম রাখতে হবে, এককটা সেম রাখতে হবে। মিনিটের ক্ষেত্রে আমি একক কি রেখেছিলাম, ডিগ্রি ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কি ছিল, মিনিট ছিল না, প্রতি মিনিটে সে এত ডিগ্রি যায়। কিন্তু ঘন্টার কাঁটায় দেখছি এটা ঘন্টার আকারে বেরিয়ে গেছে, তাহলে এটাকে আমাকে মিনিটে নিয়ে যেতে হবে, কি করব না আমরা, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে ঘন্টার কাঁটা 60 মিনিটে যাচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত যাবে, 30 ÷ 60, মানে হাফ ডিগ্রি যাবে। তাহলে ঘন্টার কাঁটার বেগ কত পেলাম, হাফ ডিগ্রি প্রতি মিনিট। এবার ইউনিট সেম এসছে দুটোর, ঠিক আছে, এবার বোঝা গেছে, ওকে। তাহলে দুটোর আমরা স্পিড পেলাম, এবারে রেশিও নেব। রেশিওটা লিখে নাও তোমরা, যে প্রথমে লেখো যে মিনিটের কাঁটা, আমি জাস্ট মিনিটের কাঁটা লিখে দিচ্ছি, হ্যাঁ, মিনিটের কাঁটা অনুপাত ঘন্টার কাঁটা। হ্যাঁ, এটা কি করছি আমরা, স্পিড করছি, স্পিডটা বের করছি। মিনিটের কাঁটার বেগ দেখলাম 6 ডিগ্রি, যেহেতু ইউনিটটা সেম আছে, ডিগ্রি পার মিনিট ইউনিট সেম আছে, তো 6 লিখলাম, অনুপাত ঘন্টার কাঁটা দেখলাম হাফ, তাই তো? তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসব, 2 দিয়ে গুণ করে দাও, 6 2 গুণে 12, আর এই পাশে 1 হয়ে গেল। তাহলে মিনিটের কাঁটার ঘন্টার কাঁটার বেগের অনুপাত কত, স্পিডের অনুপাত হচ্ছে 12:1। সবার বোঝা গেছে, ওকে, কারো অসুবিধা নেই তো, এগোই। তো এইটা হলো, এবারে পরে আমরা ওই অ্যাঙ্গেল থেকে টাইম কনভার্সন বা অন্যান্য কিছু দেখব, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা একটা টাইম থেকে অ্যাঙ্গেল, টাইম থেকে অ্যাঙ্গেল খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলাতেই হবে, টাইম থেকে অ্যাঙ্গেল। তোমার কাছে একটা টাইম দেওয়া আছে, ফর এক্সাম্পল 8:40 বলা আছে, তাহলে যখন ঘড়িতে 8:40 বাজবে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত, এটা আমরা কি করে বের করব। আগে আমি একটা জেনারেল ফর্মুলা বলছি, তারপর কিছু কিছু ক্ষেত্রে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব, সেটাও বলে দেব। দেখো, যখনই তোমার কাছে টাইম দেওয়া থাকবে, অ্যাঙ্গেল বের করতে বলবে, এই ফর্মুলাটা কাজে লাগাতে পারো। 30H - 11/2m, হ্যাঁ, ঠিক আছে। এই ফর্মুলাগুলো এমনভাবে সলভ করা হয়, নিয়ে আসা হয়, যাতে সব অঙ্কের ক্ষেত্রে জেনারেলাইজ করা যায়, কেমন? এটা অ্যাকচুয়ালি ওই আমরা যে নাম্বার সিরিজের ফর্মুলা দেখে সেখান থেকে ডিডাক্ট করা হয়েছে, মানে 1 + 2 + 3 করে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যে সাম, যোগফল, সেখান থেকে ফর্মুলাটা নিয়ে আসা হয়েছে। এলাবোরেট করবো না ওই জায়গাটা আর, কেন, বেকার বেকার ওটা বলে লাভ নেই। তোমরা খেয়াল রাখবে যে টাইম থেকে অ্যাঙ্গেলে কনভার্সনের সময় এই ফর্মুলাটা খেয়াল রাখবে, 30H - 11/2m, এটাকে মডিউলাসের মধ্যে রেখেছি, এই দুটো দাগ দেখছো, এই মডিউলাস বলা হয় এটাকে। এলাবোরেট করছি, দেখো কি করে হবে, তোমাকে দেওয়া আছে 8:40, তাহলে এইচ মানে হচ্ছে আওয়ার, এম মানে হচ্ছে মিনিট, তাহলে 8:40 মানে 30 × আওয়ার মানে কত, হ্যাঁ, আওয়ারের জায়গায় আওয়ারকে বসিয়ে দাও, 8 ঘন্টা, তাই না, 8:40 মানে 8 বসিয়ে দিলে, -11/2, মিনিটের ঘরে কত বসবে, 40, তাহলে ×40, বাস মডুলাস দিয়ে দাও। তাহলে এবার তুমি ক্যালকুলেট করো, 2 20-তে হলো, মানে এখানে তুমি কত পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ, তাহলে 240 - 220 ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি।
ঠিক আছে। হ্যাঁ, মডিউলাসটা কেন নিচ্ছি বলো তো, না অনেক সময় আমরা দেখবো সলভ করতে যাওয়ার সময় যে ভ্যালিউটা নেগেটিভ আসছে, তো মডিউলাসটা এই কারণে নেওয়া হচ্ছে যে নেগেটিভ আসুক পজিটিভ আসুক আমরা কখনোই নেগেটিভ ভ্যালুটা নেব না। মডিউলাসের কাজই হচ্ছে ওটাকে পজিটিভে কনভার্ট করে দেওয়া। ঠিক আছে, এটা আমরা আগে করে দেখব। ওকে, চল আরো একটা অঙ্ক করি দেখি, মানে রিজনিং করি আর কি, অঙ্ক বলা হয়ে যাচ্ছিল। সাপোজ তোমাকে বলেছে 6টা 20 বাজে, তাহলে 6টা 20 বাজলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত? একই ফর্মুলা, 70 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলাটা আগে লিখে নিলাম, আমরা তো নতুন নতুন অঙ্ক করছি অনেকে, মানে রিজনিংটা করছি, তো একটু ফর্মুলাটা লিখে নেবো প্রথম প্রথম। আচ্ছা, এইচ এর জায়গায় আমি কত বসাবো বলো, কত বসাবো? 6। হ্যাঁ, আচ্ছা, দিয়ে 11/2 × এম এর জায়গায় কত বসাবো? 20। হ্যাঁ, এটা কাটাকুটি করি, 2 × 10 = 20 হয়ে গেল। তাহলে 30 × 6 মানে 180, আর 11 × 10 মানে 110, তাহলে এটা হয়ে গেল 70 ডিগ্রি। ওকে, এখানে একটা বিষয় তোমাদের বলি, নেক্সট এক্সাম্পলে গিয়ে আমরা দেখবো একটা অনেক বড় সড় কোণ আসছে। দেখো, আমি যদি এখানে একটা ঘড়ি আঁকি, দেখো ঘড়ি যখন আঁকছি, সাপোজ 2:05 বাজে, হ্যাঁ ধরে নাও এটা 2:05 বাজে। ওকে, তো 2:05 যখন বাজছে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল, এটা এটা একটা কি সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই তো? এটা ছাড়াও এর একটা অ্যাঙ্গেল থাকে বাইরের দিকে, যেটাকে আমরা বহিঃকোণ বলি, এটা তো অন্তঃকোণ, আর এটা কি বাইরের দিকের কোণটাকে বহিঃকোণ বলি, দুজনে মিলেই তো 360 ডিগ্রি কমপ্লিট করে। তো পরীক্ষায় কোয়েশ্চেন যখন থাকে, তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সূক্ষ্ম কোণ দিয়ে আনসার থাকে, তো সূক্ষ্ম কোণটাই বের করতে বলা হয়। আবার অনেক ক্ষেত্রে সলভ করতে গিয়ে আমরা দেখবো ভ্যালুটা 180-র থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে 360 থেকে বিয়োগ করব। যদি তোমার অপশনে দেখে নাও যে বড় ভ্যালুটা আনসারে দেওয়া আছে, অপশনে দেওয়া আছে, তখন আনসার করে দেব, কিন্তু যদি দেখো যে ছোট ভ্যালুটা আছে, তাহলে ছোট ভ্যালুটাই কিন্তু আমাকে আনসার করতে হবে। ওকে, দেখো আমরা একটা সলভ করি, বিষয়টা ক্লিয়ার হবে। যদি তোমাকে বলেছে 10টা 10, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, একই ফর্মুলা, 30 × h − 11/2 m, তাই তো? বসাও, 30 × 10 − 11/2 × m মানেও 10। ওকে, 2×5 = 10 করে দাও, হলো। 30×10 কত হয়? 300 হয়। 11×5 কত হয়? 55 হয়। বিয়োগ করো কত আসছে? 245 আসছে। ঠিক আছে, হ্যাঁ এক্ষুনি কি বললাম না, অ্যাঙ্গেলটা যখন আমরা দেখব, এরা কি হচ্ছে না, 180-র থেকে বেশি হয়ে যাচ্ছে। যদি তোমার পরীক্ষায় অপশন থাকে 245 ডিগ্রি, তুমি দাগাবে, যদি না থাকে আমরা কি করব, অ্যাঙ্গেলটাকে সূক্ষ্ম কোণে নিয়ে যাব। কিভাবে না, আমরা দেখলাম যে টোটাল সার্কেল মানে 360, তাই তো? তাহলে একটা কোণ যদি 245 হয়, তাহলে আরেকটা কোণ কি করব, কি করে পাবো, বিয়োগ করে দেবো 360 থেকে, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 115 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল তোমার আনসার, বোঝা গেছে সবার এটা? বলো, না ভাগ না, বিয়োগ করতে হবে। এই যে আমরা ছবিটা আঁকলাম, ছবিটা আঁকলাম, এখানে দেখো, এই যে আমি একটা অন্য কালার নিয়ে যদি বোঝাই, ধরো ছোট্ট কোণ একটা পাচ্ছি আর একটা বাইরের দিকে কোণ পাচ্ছি, এই দুটো মিলেই তো 360 ডিগ্রি কমপ্লিট করছে। তাহলে একটা কোণ, ধরো এই বাইরের কোণটা দেওয়া আছে, ভ্যালুটা বড় কোণ, বাইরের কোণটা বড়, ঠিক আছে, তো সেটার ভ্যালু ধরো দেওয়া আছে, তাহলে বাকি কোণটা, ছোট কোণটার ভ্যালু কি করে পাবো, 360 থেকে মাইনাস করলে তবেই পাবো, তো জাস্ট ওটাই আমি করেছি। কেমন, যদি অপশনে এই অ্যাঙ্গেলটা দেওয়া না থাকে, তখন আমি মাইনাস করে আনসারটা বের করে নেব। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা চল, এইবারে দেখি
ধরো মডিউলাসের ভেতরে মাইনাস এলো, এরকম একটা এক্সাম্পল নিই। সাপোজ 1:10 বাজে, 1:10 বাজলে এগুলো তোমাদের ক্লিয়ার হবে, দু একবার নিজেরা করবে ক্লিয়ার হয়ে যাবে, দেখবে জিনিসটা অনেক সোজা। ওকে, চাইলে ভিডিওটা তো দেওয়া থাকবে, কালকে সকালে দিয়ে দেওয়া হবে, তখনও তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো সাপোজ 1:10 দেওয়া আছে সময়, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কি করে পাবো? না, 30H মাইনাস 11/2m। ওকে, ভ্যালু পুট করো, 30 × কত লিখবো? 1 মাইনাস, হ্যাঁ, 11/2 × m মানে কত? 10। হ্যাঁ, ব্যাস কাটাকুটি করো, 2 × 5 = 10, এপাশে পাচ্ছি কত? 30 - 55। এবারে এটাকে আমরা যদি মাইনাস করি, দেখো -25° আসছে, কিন্তু মডিউলাসটা কেন নিয়েছিলাম? না, আমরা কখনোই মাইনাস ভ্যালু নেব না। হ্যাঁ, এটা কি করবে না, এটাকে প্লাস ভ্যালু দিয়ে দেবে, তাহলে আমরা কি পাচ্ছি না, 25°। ঠিক আছে, কেউ যদি মডিউলাস নাও লিখো কোনো ব্যাপার নয়, ঠিক আছে, তো মডিউলাস লিখতেও পারো বা নাও পারো, তোমরা জিনিসটা জানলেই হলো যে যে ডিগ্রিটা আসবে, যে ভ্যালিউটা আসবে, সেটা অলওয়েজ পজিটিভটাকে আমাদের নিতে হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এই মানে এই জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ, দুটো পার্থক্যকে বোঝাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। তাহলে এই অবধি কারো কোনো সমস্যা? এবারে একটা শর্ট ট্রিক বলবো, সমস্যা কারো? ঠিক আছে, ওকে, দুটো শর্ট ট্রিক খেয়াল রাখবে। সাপোজ আমি টাইম লিখছি, 1:40 লিখলাম, এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা ক্যালকুলেট করে দেখলাম 20° আসছে, ক্যালকুলেট করে ফর্মুলাতে পুট করে দেখলাম। তোমরা একটা জিনিস খেয়াল করবে, 8:40 আমরা এই রেশিওতে ভাঙতে পারি তো? 1:5 রেশিওতে ভাঙতে পারি তো? যখন এই রেশিওতে 1:5 রেশিও, পার্টিকুলার 1:5 রেশিওকে আমরা যদি টাইমে, মানে কোনো একটা টাইমকে 1:5 রেশিওতে ভাঙতে পারি, তখন ডিরেক্ট কি করব জানো? যে মিনিটটা দেওয়া আছে, মিনিটের অর্ধেক হবে তোমার অ্যাঙ্গেল 20°। এটা একটু খাতায় লিখে রাখো পুরনো বাক্যে উত্তর কি লিখবে, না রেশিও 5-এর মাল্টিপল লিখতে পারো, বা লিখে রাখো যে রেশিও যদি 1:5 হয় তাহলে পূর্ণ বাক্যে উত্তর, হ্যাঁ, রেশিও যদি 1:5 হয় তাহলে অ্যাঙ্গেল সমান, অ্যাঙ্গেল সমান মিনিটের যে ভ্যালুটা আছে, মিনিট মিনিট ডিভাইডেড বাই 2 দিয়ে ডিগ্রি, মিনিট বাই 2 করলেই তোমার আনসার পেয়ে যাবে। হ্যাঁ, যে কোনো থাকলেই হবে, ঠিক আছে। না, বেসিক্যালি তোমরা দেখবে যে 1:5 রেশিওটাকে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? অঞ্জনা কিছু বলছিলে? আরেকটা আরেকটা শর্ট ট্রিক বলছি, সেটা হচ্ছে 1:4 এর ক্ষেত্রে, আসলে সবগুলোর ক্ষেত্রে শর্ট ট্রিক নেই, তোমাকে জেনারেলি ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, কেমন? আর কিছু কিছু শর্ট ট্রিক পার্টিকুলার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে, এটা তোমাদের কিন্তু একটু দেখে রাখতে হবে। ওকে, আচ্ছা চলো, আমরা কি দেখছিলাম? হ্যাঁ, অঞ্জনা বললো, এটা আরেকবার বলে দিতে, আমি এটা বলে দিচ্ছি একবার। দেখো যে যখন আমরা দেখবো 1:5 রেশিওতে আমরা টাইমটাকে কনভার্ট করতে পারি, 8:40 বাজে, মানে এটাকে যদি আমরা এইভাবে ট্রিট করি যে 8:40 হিসেবে, তাহলে এটাকে কোন রেশিওতে ফেলতে পারি? 1:5 রেশিওতে ফেলতে পারি। ওকে, তো তখন আমরা কি দেখবো না, অ্যাঙ্গেলটা কত হবে, মিনিটের যে ভ্যালুটা দেওয়া আছে তাকে 2 দিয়ে ভাগ করো, তোমার অ্যাঙ্গেল তুমি পেয়ে যাবে, কেমন? মিনিটকে 2 দিয়ে ভাগ করে। আর পূজা যেটা জিজ্ঞাসা করছিল ওটা আমি দেখো একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি, 5-এর মাল্টিপল ইন দ্য সেন্স আমি আগে বলছিলাম, সেটা হচ্ছে মানে
এক ইন্টু পাঁচ করে কি হবে, পাঁচ পাঁচে, ওইভাবে বলছিলাম। ধরো ওয়ান ইস টু টেন মানে একটা দশ, হ্যাঁ একটা দশ বাজলে আমরা কি দেখলাম, অ্যাঙ্গেল হচ্ছে 25 ডিগ্রি। কিন্তু তুমি 10কে ভাগ করে কি 25 পাবে? পাবে না তো। তাহলে এইভাবে তো হবে না, যখন দেখবে এই জায়গাটা 5 আছে মানে রেশিওটা আর কি 1:5 এইভাবে হবে, কেমন? তখন তুমি এটা এটা কাজে লাগাতে পারবে। হ্যাঁ, নেক্সট নেক্সট একটা যেটা ট্রিক সেটা হচ্ছে, ধরো রেশিওটা 1:4 এর হয়, 6টা 24, তাহলে একে আমরা রেশিওতে কিভাবে ভাঙতে পারি 1:4? তখন আমরা কি করে অ্যাঙ্গেল পাবো? হ্যাঁ, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, মিনিটের যে ডিজিটটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করে দাও, 48 ডিগ্রি এই দিয়ে গুণ করে দাও। ওকে, এটাও পূর্ণ বাক্যে লিখে দাও যে যদি রেশিও মানে রেশিও হিসেবে সাজালে আর কি, রেশিওটাকে 1:4 এভাবে আনতে পারি, এভাবে আনা যায়, তাহলে অ্যাঙ্গেল সমান মিনিট ইন্টু 2 ডিগ্রি। ওকে, এরকম তুমি আরো এক্সাম্পল নিয়ে করতে পারো, যেমন 7টা 28। 7টা 28 মানে কি 1:4 রেশিওতে আমরা ভাঙতে পারি, তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে, 28 ইন্টু 2 মানে 56। একদম। আবার ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, তোমরা বলবে কি কোন ট্রিক কাজে লাগাবে বলবে। হ্যাঁ, 9টা 45 কি হবে? হ্যাঁ, আমরা কি দেখলাম, রেশিওটাকে 1:5 এ আনতে পারছি, তাহলে আমরা কি করব, অ্যাঙ্গেলকে 2 দিয়ে ভাগ করে দাও, 22.5। এবারে এটা কি করে মনে রাখবে, চার চারের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করব না, 2 দিয়ে গুণ করব, এটা একটা মনে রাখার ট্রিক বলে দিচ্ছি। দেখো ভাগ আর গুণ দুটোই কিন্তু 2 দিয়ে হচ্ছে, তাই তো? যখন আমরা 1:4 রেশিওতে আনছি, 1:4 তাই তো, 4 2 দিয়ে প্রপারলি ডিভিজেবল মানে প্রপারলি ভাগ চলে যায় তো, তাই তো? যেটা ভাগ চলে যাচ্ছে তাই এটাকে ভাগ করারই দরকার নেই, কারণ ভাগ, হ্যাঁ সেক্ষেত্রে আমরা গুণ করছি, ভাগ চলে গেলে আমি 0 পেয়ে যাব, আমার হাতে কিছু থাকবে না, কিন্তু আমার অ্যাঙ্গেল চাই। তাই যখন 1:4, 4 মানে 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে, মনে রাখার জন্য বলছি, কেমন, 4 মানে 2 দিয়ে ভাগ চলে যায়, তাহলে ভাগশেষ কিছু থাকে না, কিন্তু আমার কি, আমার অ্যাঙ্গেল চাই, একটা ভ্যালু চাই, তাই আমাকে কি করতে হবে, আমাকে ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে মিনিটটাকে। আর 5কে আমরা দেখতে পাচ্ছি যে ওর একটা ভাগশেষ থেকে যাচ্ছে, পয়েন্টে আনসার আসছে, তার মানে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগও করি আমার কোনো অসুবিধা হবে না। তো এইভাবে মনে রাখতে পারো, মানে মনে রাখার ধরনটা নিজের নিজের মতো, ঠিক আছে? বোঝা গেছে সবার এই জিনিসটা অবধি, মানে অ্যাঙ্গেল কিভাবে বের করতে হবে? ওকে, এইবারে আমরা আসছি ইমেজ, একটা হচ্ছে মিরার ইমেজ। দেখো ইমেজটা বেসিক্যালি অনেক টাইপের হয়, ঘড়ির ক্ষেত্রে এক ধরনের হয়, বিভিন্ন লেটার বলো, ডাইস বলো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। তো ওগুলো সোজা, ওগুলো তোমরা দেখেই বলে দিতে পারবে, এক্সাম্পলস করিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে যেহেতু ক্লকটা করাচ্ছি, কেন না, যাতে এখানে একটু কনসেপ্টটা লাগে বা কিভাবে করব পদ্ধতিটা আমাদের জানতে হয়, সেজন্য এটা আগে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম প্রথমে লেখো মিরার ইমেজ মানে দর্পণ প্রতিবিম্ব, যেটাকে আমরা বলি আয়নাতে। ঘড়িতে টোটাল 12 অবধি কাউন্টডাউন থাকে তো, ওকে, তো এই 12টাকে আমরা কাজে লাগাবো, 12 থেকে যে কোনো একটা ভ্যালুকে বিয়োগ করব। দেখো কিভাবে, তোমাকে ধরো বলেছে 8টা 10 বাজে, যখন প্রকৃতভাবে ঘড়িতে 8টা 10 বাজে তখন তার দর্পণে মানে দর্পণ প্রতিবিম্ব বা আয়নাতে কটা বাজবে, আমরা কটা দেখব। হ্যাঁ, কি করে পেলাম না, আমি বললাম 12 থেকে বিয়োগ করব। এবারে যদি গোটা গোটা 12 থেকে বিয়োগ করি, এখানে কি লিখবো, 10 লিখবো, এখানে 8 লিখবো, কিন্তু এই যে 10টাকে যখন বিয়োগ করছি এখানে একটা নেগেটিভ টাইপের ভ্যালু আসবে। আমি চেষ্টা করব মিনিটটাকে এমন ভাবে সাজানোর যাতে
এই যে না, 11:60, 11:59 হলে একটা 1 মিনিট কম হয়ে যাচ্ছে না? দেখো, আমরা কখনো চাইবো না আমার ভ্যালুটা নেগেটিভ আসুক, আমি কি করব, পজিটিভ ভ্যালু আনার চেষ্টা করব। কিভাবে করব? টাইমটা অলওয়েজ 12টায় থাকবে, বিয়োগ করব কার থেকে, 12টার থেকে বিয়োগ করব। কিভাবে লিখবো 12টাকে? না, 12টাকে আমি লিখবো 11:60। টাইমটা 12টাই আছে তো, 11:60 মানে কি 12টাই তো, 11:07। হ্যাঁ, এবারে এখানে লিখলাম 8:10। 8:10-এর মিরর ইমেজ তোমাকে জানতে চেয়েছে কেন লিখলাম এটা এইভাবে। না, এখানে যদি আমি ধরো 50 দিয়ে দিল, 8:50, এখানে যদি আমি 30 লিখতাম তাহলে কি হতো, 50 মানে নিচটা বড় হয়ে যেত, একটা নেগেটিভ ভ্যালু আসতো, তাই না? তাহলে আমি কি করছি, কোনো নেগেটিভ ভ্যালু আমি আনবো না, বিয়োগ করছি আমি 12টা থেকে, কিন্তু এই 30টা আমি কেটে দিলাম, অনেকের গুলিয়ে যেতে পারে তো, তো বিয়োগ করছি আমি 12টা থেকে। 12টাকে আমি কি ফরম্যাটে লিখলাম, না 11:60 ফরম্যাটে লিখলাম, বাস। বিয়োগ করো কত হচ্ছে, 50, এপাশে আসছে 3। হ্যাঁ, তোমরা ঘরে জাস্ট ঘড়ি নেবে, 8:50-এ টাইমটাকে সেট করবে, দিয়ে আয়নার সামনে ধরবে, দেখো তো 3:50-এর মতো দেখতে লাগে কিনা, পরে দেখবে, এখন না, ঠিক আছে, ফ্রি টাইমে দেখবে। তো কি বললাম, মিরর ইমেজ ক্যালকুলেশনের সময় কি করবে, 11:60 মানে আলটিমেটলি 12টা, 11:60 থেকে টাইমটাকে বিয়োগ করবে। আরেকটা এক্সাম্পল করি, চলো আস্তে আস্তে সব বলে দেবো এটা, ঠিক আছে, কোথায় কি এরার হয় বা কিছু হয় সব বলে দেবো। সাপোজ তোমাকে বলা হলো 9:40 বাজে, এর মিরর ইমেজ আমাকে বলো তো কত হবে, 2:20। আমরা কি করছি, 11:60 থেকে বিয়োগ করছি 9:40-কে, তাই তো? তাহলে কত আসছে, 20 আসছে, এপাশে 2 আসছে, 2:20 হলো। ওকে, আরেকটা এক্সাম্পল করি আমরা, এখানেই করি, চলো সাপোজ তোমাকে বললো 10:35 বাজে, এর মিরর ইমেজ কত হবে একই রকম ভাবে, 1:25, একই ওয়েতে করবো, 11:60 থেকে বিয়োগ করব। ওকে, 11:60 থেকে বিয়োগ করো কত হয়, এপাশে হচ্ছে তোমার 25 আসছে বিয়োগ করলে, এপাশে আসছে 1, তাই তো, 1:25 হলো। তাহলে এই অবধি কারো কোনো সমস্যা আছে? ওকে ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, এইবারে ধরো আমি এরকম একটা টাইম সেট করলাম 12:23, তাহলে এর মিরর ইমেজ আমি কি করে পাবো? না, অলওয়েজ খেয়াল রাখবে মিরর, দেখো অলওয়েজ খেয়াল রাখবে মিরর ইমেজে যাই থাকুক, টাইম যাই দেওয়া থাকুক, তুমি অলওয়েজ বিয়োগটা 11:60 থেকে করবে। এই মাথার উপর বসে আছে, একে তুমি নড়াতে পারবে না, 11:60 থেকে বিয়োগ করবে, তারপর তুমি যা করার করো, ঠিক আছে? মিনিটের ভ্যালু কখনো 60-কে কি ক্রস করবে, করবে না তো? ওকে, তাহলে বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে এটা দেখছি 12টা আছে, এখানে 11টা আছে, কি করা যেতে পারে বলতো? আমরা ট্রেনের টাইম প্লেনের টাইম জানি, 12টাকে, হ্যাঁ, আমরা এই যে রাত্রি যে 12টা, যেখান থেকে টাইমিংটা শুরু হয়, আমরা বলি না 12 AM যেটাকে বলি, সেটাকে আমরা মানে 12টাকে আমরা 0 দিয়ে সিগনিফাই করতে পারি, 0 লিখতে পারি, ও ক্লক লিখি না আমরা, ও ক্লক, তাহলে 12কে লিখে দিলাম। আমি কখনোই এরম করব না, এরম ভাবে লিখবো না যাতে ভ্যালু নেগেটিভ আসে, আমি অলওয়েজ পজিটিভ রাখবো ভ্যালুটা। তাহলে 12কে আমরা কি লিখতে পারি, 0 হিসেবে লিখতে পারি। ওকে, তাহলে লিখে দিলাম, এবারে বিয়োগ করো, এপাশে 37 আসছে, এপাশে 11 আসছে, বাস হয়ে গেল। আরেকটা এক্সাম্পল করছি, তারপরে আমি তোমাদের প্রশ্ন নেব,
ঠিক আছে? তাহলে 12:23 এর মিরর ইমেজ দেখলাম 11:37। এবারে আমি কি করব না, 11:37 কে আমি 12:23 এ কনভার্ট করব। দেখো এই এক্সাম্পলটাকে নিয়েই করব। সাপোজ তোমাকে বলেছে যে 11:37 বাজে, তাহলে এর মিরর ইমেজ কত হবে? আনসার আছে উচিত কি 12:23 আসা উচিত, তাই তো? 12:23 আসা উচিত আনসার। আমি কি করব, সবসময় বলেছি যখন কাউন্ট করবে মিরর ইমেজ, বিয়োগটা কার থেকে হবে? 11:60 থেকে হবে বিয়োগটা, তাহলে লিখে দিলাম। হ্যাঁ, এবারে কাকে বিয়োগ করছি? 11:37। এখানে জিরো টিরো লেখার কোনো কেস নেই এখনো অবধি, কারণ সবগুলোই কি 11:60 থেকে ছোট, ছোট বা সমান, তাই তো? তাহলে বিয়োগ করে এপাশে আসছে 23, আর এপাশে বিয়োগ করলে কি আসছে? জিরো। 0:23 মানে কত? 12:23। বাস, সিম্পল, তোমার নর্মাল কনসেপ্টে রিজনিংটা হবে। এবারে বলো কারো কোনো প্রশ্ন আছে যদি, কারো কোনো প্রশ্ন আছে না? বোঝা গেছে? আচ্ছা, আমি একটা লাস্ট এক্সাম্পল করাচ্ছি মিরার ইমেজে, তারপরে আমরা ওয়াটার ইমেজে যাচ্ছি। সাপোজ তোমাকে বলেছে 11:21 বাজে, তাহলে এর মিরার ইমেজ কত হবে? হ্যাঁ, 12:39। কি করে পেলাম? হ্যাঁ, কি করে পেলাম না, 11:60 থেকে বিয়োগ করবো। এ কিন্তু মাথার উপর বসে আছে, নড়বে না। ওকে, বিয়োগ করো 11:21, ব্যাস। এপাশে কত পাচ্ছ? 39,500, এপাশটা 0,500, মানে 0:39 মানে কত? 12:39। ব্যাস, তোমার আনসার হয়ে গেল। ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আগের ব্যাচে করানো হয়েছিল, যখন প্রীতিদেরকে বা নার্গিস অর্চিতা এদেরকে পড়াচ্ছিলাম তখন করিয়েছিলাম। শ্রেয়াদের কি করানো হয়েছিল? ও আচ্ছা আচ্ছা, করানো হবে, নতুন ব্যাচে করানো হবে। কেমন, যেগুলো হয়নি নতুন ব্যাচে সেগুলো করানো হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসছি কোথায়? ওয়াটার ইমেজ। আমরা যেমন দেখছিলাম মিরর ইমেজের ক্ষেত্রে 11:60 থেকে বিয়োগ, সেরকম ওয়াটার ইমেজে একটা ডিজিট খেয়াল রাখবে, একদম 18:30। কিভাবে মনে রাখতে বলেছি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, সন্ধে দেওয়া হয় এই 6:30 নাগাদ দেওয়া হয়, তো তাহলে জল সে দেওয়া হয় না। তো আমরা কি জানি যে 18:30 মানে আমরা বলতে পারি কি সন্ধ্যা 6:30। তো এইভাবে তোমরা জাস্ট মনে রাখতে পারো, তোমাদের তো ডিজিটটা খেয়াল রাখা নিয়ে কথা, তো এইভাবে খেয়াল রাখতে পারো। দর্পণটা যেমনভাবে বোঝালাম যে টোটাল সার্কেল কমপ্লিট করছে, মানে 12টাই কমপ্লিট হচ্ছে, তাই সাবস্ট্রাকশনটা হচ্ছে 12টা থেকে, যেটাকে আমরা লিখছি 11:60-এর মতো। ঠিক সেরকম ভাবে ওয়াটার ইমেজটা কিভাবে খেয়াল রাখবে না, সন্ধ্যে 6:30 সন্ধ্যে দেওয়া হচ্ছে, ওকে, জল ছড়ানো হচ্ছে। ওকে, তো 18:30 থেকে সবসময় বিয়োগটা হবে, এ সবসময় 18:30, এ বাড়বেও না কমবে না, টাইম 18:30। এবারে তুমি তাকে যেমনভাবে খুশি সাজাতে পারো। দেখো আমরা সবসময় চেষ্টা করব যাতে কখনো নেগেটিভ ভ্যালিউ না আসে। এক্সাম্পল করি, এটা এটাকে তোমরা বক্স করে রাখো যে 18:30 থেকে সবসময় বিয়োগ হবে। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল 10:10 দেওয়া আছে, তাহলে এর ওয়াটার ইমেজ কত হবে? 8:20। আমরা কি করে পেলাম? 18:30 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে 18:30 লিখে দিলাম, আর টাইম দেওয়া ছিল কত? না, 10:10, 10:10-এর ওয়াটার ইমেজ আমাকে চেয়েছিল। তাহলে বিয়োগ করো কত হচ্ছে, এপাশে 20 এপাশে 8, তার মানে 8:20। ওকে, এখানে দেখো এটা আমি এই 18:30-এর ফরম্যাটে রেখে সলভ করতে পারলাম। কেন না, মিনিটের ভ্যালুটা 30-এর থেকে ছোট আছে সেই কারণে। তো আমরা এরকম আরেকটা ছোট ভ্যালু নিয়ে কাজ করি, তারপর বড় ভ্যালুতে যাচ্ছি। কেমন, সবসময় খেয়াল রাখবে ওয়াটার ইমেজে বিয়োগটা সবসময় 18:30 থেকে হবে, সন্ধ্যা 6:30 থেকে হবে। ঠিক আছে, দেখো
11টা 15 এর ওয়াটার ইমেজ কত হবে? 7টা 15। কি করলাম না, 18 30 থেকে তুমি 11টা 15 বিয়োগ করো, কত হচ্ছে এপাশে? 15 হচ্ছে এপাশে 7, মানে 7টা 15 পেলাম। ওকে, এবার একটা বড় ভ্যালু নিই। চলো সাপোজ তোমাকে বলেছে 12টা 45, তাহলে এখানে কি নেগেটিভ চলে আসার কথা? একদম ঠিক। হ্যাঁ, সন্ধ্যা 6:30 ফিক্সড ভ্যালু, তোমাকে সন্ধ্যা 6:30 সন্ধ্যে দিতে হবে, ঠিক আছে? তো সন্ধ্যে 6:30 ফিক্সড ভ্যালু। এইবারে তুমি একে যেমন খুশি সাজাতে পারো, গো অ্যাজ ইউ লাইক এর মতো। কি করব না, মিনিটের ভ্যালু কত? 30-এর থেকে বেশি, তাহলে আমি এটাকে এমনভাবে সাজাবো যাতে আমি নেগেটিভ ভ্যালু না পাই। কিভাবে সাজাবো? আচ্ছা, 18টা থেকে আমি 1 ঘন্টা নিয়ে নিলাম, 18 থেকে 1 ঘন্টা নিয়ে আমি এটাকে 17 করে দিলাম, ওকে? কিন্তু কি বলেছি, টাইম ফিক্স, সন্ধ্যা 6:30 তোমাকে সন্ধে দিতে হবে। তাহলে ওই যে 1 ঘন্টা, মানে 60 মিনিট, সেটাকে আমি কার সাথে জুড়ে দেব? মিনিটের সাথে জুড়ে দেব। 60 আর 30-এ কত হয়? হ্যাঁ, 60 আর 30 যোগ করলে 90। এইবারে তুমি বিয়োগ করো, কত বিয়োগ করবে দেখি, কত বিয়োগ করো, নেগেটিভ আনতে পারো কি না। পারবে না নেগেটিভ আনতে, নেগেটিভ আসবে না। ব্যাস, টাইম কিন্তু ফিক্সড, সন্ধ্যে 6:30, 18টা 30, ঠিক আছে? এবারে তুমি কোয়েশ্চেন ওয়াইজ তুমি ওটাকে সাজাবে। তাহলে এবারে তুমি বিয়োগ করো, তাহলে 12টা 45 বিয়োগ করলে কত হচ্ছে? পাশে পাচ্ছ তুমি 45, 12-কে আছে 12 5-এ 17, তাহলে 5টা 45, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল করি, চলো। সাপোজ তোমাকে 4টা 40 দিল, প্রথমত আমাকে বলো কত থেকে বিয়োগ করতে হবে? 17.90 থেকে বিয়োগ। হ্যাঁ, 17.90 থেকে বিয়োগ করলাম। হ্যাঁ, আমাকে আগে এটা বলো যে 18:30 থেকে যে 17.90 এ কনভার্সনটা, কারোর বুঝতে অসুবিধে হয়েছে কি, নাকি আমি বলবো আরেকবার? আর এবার বলে দেব। আচ্ছা, বলেছি যে ওয়াটার ইমেজ যখনই তোমরা বের করতে যাবে, তোমরা কি করবে একটা টাইম খেয়াল রাখবে। যেমন মিরর ইমেজের ক্ষেত্রে কি বলেছিলাম, 11:60, মানে 12টা থেকে বিয়োগ করা, এবং আমার টার্গেট হবে যেন ভ্যালু কখনো নেগেটিভ না আসে। এবারে তুমি সেটাকে যেমন ভাবে খুশি সাজাতে পারো। কিরকম ভাবে করলাম না, সন্ধ্যে 6:30, ওয়াটার ইমেজ মানে সন্ধ্যে 6:30-র কথা বললাম, সন্ধ্যে 6:30-কে আমরা কি লিখতে পারি, 18:30, তো 18:30 থেকে বিয়োগ করবে। যখন আমি এই যে ভ্যালু, মিনিটের ভ্যালু, যখন আমি 10টা 10 নিচ্ছিলাম, মিনিটের ভ্যালু কি হচ্ছে, 30-এর থেকে ছোট, অসুবিধা হয়নি। কিন্তু সমস্যাটা কখন হয়েছে না, মিনিটের ভ্যালুটা যখন আমি 30-এর বেশি নিচ্ছি, তখন তখন আমি কি করলাম না, 18 থেকে 1 ঘন্টা নিয়ে আমি 17 করে দিলাম, কিন্তু ওই 1 ঘন্টা তো কোথাও একটা যুক্ত করতে হবে। আমার টাইম কিন্তু ফিক্স, টাইম ওই 18:30-এ রাখতে হবে। তাহলে যে 1 ঘন্টাটা আমি নিয়েছিলাম, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, সেই 60-কে আমি যুক্ত করব কার সাথে, মিনিটের ঘরের সাথে। 60 আর 30-কে যুক্ত করলে হয়ে যায় 90। ব্যাস, এবারে বিয়োগটা হবে কার সাথে, না 17.90 থেকে বিয়োগটা হবে। ব্যাস, তুমি 5টা 45 পেয়ে গেলে। এবারে বোঝা গেছে কারোর অসুবিধে? কারো অসুবিধা হলে কিন্তু বলবে, কেমন? আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এটা যেমন বলছিলাম 4টে 40, তাহলে 30-এর থেকে তো বেশি আছে, আমার টার্গেট কত ছিল না, 18:30 থেকে বিয়োগ করব, তাই তো? কিন্তু 30-এর থেকে মিনিটের ভ্যালুটা বেশি, আমি কিন্তু নেগেটিভ ভ্যালু নিতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, 17.90-তে কনভার্ট। হ্যাঁ, তাহলে 17.90 থেকে বিয়োগ করব, কত হচ্ছে এপাশে 50, এপাশে পাচ্ছি 13টা 50। আচ্ছা, 13টা 50 মানে কত, 1টা 50। এবারে ধরো অপশনে থাকলো 1টা 50 AM, 1টা 50 PM, কি করবে? PM, একদম। দুপুর 12টার পরে কি বলি আমরা, 13টা 14টা 15টা করে কাউন্ট হতে থাকে। তাহলে 13টা 50 মানে ধরো AM PM মেনশন নেই, তাহলে তুমি 1টা 50 দাগিয়ে দিলে। সাপোজ AM PM মেনশন আছে, তখন আমরা কি করব, 1টা 50 PM, ঠিক আছে? একই রকম ভাবে আর একটা এক্সাম্পল করাচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো,
2:35 বলো। 3:55 হবে। একদম, কি করছি না, আমার টার্গেট হচ্ছে 18:30, কিন্তু 30 ধরলে কি হবে, মাইনাস চলে আসবে। আমি এটাকে কি লিখলাম, 17:90 লিখলাম, বিয়োগ করো 2:35, তাই তো? 2:35 দেওয়া আছে, বিয়োগ করলে কত আসছে, পাশে 55 আসছে, এ পাশে আসছে 15। 15:55 মানে কি, হ্যাঁ 3:55 PM, তাই তো? দুপুর 3টে মানে বিকেল 3:55। ওকে, এবারে বলো, এই অবধি বুঝতে কারো কোথাও অসুবিধে হয়েছে না? বোঝা গেছে?